প্রিয় দর্শক আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে দর্শক আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার হোসেন প্রিয় দর্শক আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন ক্যান্সার সার্জারি বিশেষজ্ঞ চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে ডাক্তার হাসান শাহরিয়ার কল্লোল উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে নড়াইল জেলায় জন্মগ্রহণ করেন তিনি দুই সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি সার্জারি বিষয়ে এফ ডিগ্রি লাভ করেন তিনি ন্যাশনাল ক্যান্সার সেন্টার সিঙ্গাপুর থেকে সার্জিক্যাল অঙ্কোলজি বা ক্যান্সার সার্জারি বিষয়ে ক্লিনিক্যাল ফেলোশিপ সম্পন্ন করেন বর্তমানে তিনি ঢাকার প্রেসক্রিপশন পয়েন্টে সার্জিক্যাল অঙ্কোলজি বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ কোলোরেক্টাল ক্যান্সার এটার আমরা অনেক সময় শুনতে পাই যে আমাদের অনেক রোগীরা এই রোগে আক্রান্ত এবং এর সার্জারি বা তার যে সাফল্য সেটার পাশাপাশি কিছু কিছু সময় এটা আলোচনায় আসে বিশেষ করে আমাদের জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ যখন এই রোগে আক্রান্ত হন তখন ব্যাপক আলোচনায় আসে আসলে এই রোগটিতে একজন মানুষ আক্রান্ত হচ্ছেন কেন এবং সেই সঙ্গে যদি একটু বুঝিয়ে বলেন কোলোরেক্টাল ক্যান্সার আসলে শরীরের কোন অংশকে বোঝায় প্রথমে আপনার দ্বিতীয় প্রশ্নটির উত্তর আমি আগে দিই কোলোরক্টাল ক্যান্সার হচ্ছে আমাদের যে খাদ্য নালী অর্থাৎ মুখ থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত এই পুরো যে লম্বা একটি পথ এই পথের একটি অংশ হচ্ছে কলন এবং রেক্টাম অর্থাৎ আমাদের পাকস্থলী তারপরে ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্র এই বৃহদান্ত্র হচ্ছে কলন এবং রেক্টাম অর্থাৎ খাবারটি যখন হজম হয়ে গেল হয়ে যাওয়ার পরে সর্বশেষ যে অবশেষগুলো সেটাকে মল হিসেবে তৈরি করার যে পথ সেটিকেই আমরা যদি ব্রড টার্মে বলি তাহলে এটাকে বলা হয় কোলন এবং রেকটাম কারণ এর আগেই মোটামুটি হজমের মূল কাজটি কিন্তু সম্পন্ন হয়ে যায় তাহলে তার আগে যে এবং এটাই হচ্ছে কোলন এই অংশের ক্যান্সার হলেই সেটাকে আমরা বলছি ক্যান্সার এবং এই ক্যান্সারে যারা আক্রান্ত হচ্ছেন ক্যান্সারের শরীর দৃষ্ট কোনো কারণ নেই এটা আমরা জানি যে জেনেটিক ব্যাপার তো কিন্তু কিছু কিছু ক্যান্সারের বেলায় ঝুকি বাড়িয়ে দেয় এরকম কিছু উপাদান থাকে যেমন সবাই জানে যে ধূমপান করলে ফুসফুসের ক্যান্সার বাড়ে স্মোকলেস টোবাকো বা চিবিয়ে খাওয়ার তামাকজাত দ্রব্য গ্রহণ করলে মুখের ক্যান্সার বাড়ে ঠিক সেই রকম এই কোলোরেক্টাল ক্যান্সার বাড়িয়ে দেয় এরকম কোনো বিষয় আছে কি হ্যাঁ কোলোরেক্টাল ক্যান্সার কতগুলো রিস্ক ফ্যাক্টর রয়েছে ডেফিনেটলি জেনেটিক অর্থাৎ জেনেটিক প্রিডিসপিউশন তো একটি আছেই কিন্তু তার চেয়ে বড় হচ্ছে আমরা এখন যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে যে এডেনোমা কার্সিনোমা সিকোয়েন্স অর্থাৎ কারো যদি কোলনে পলিপ আমরা যেটাকে সহজ বাংলায় বলি পলিপ বা সহজ ভাষায় বলি পলিপ এরকম কোনো পলিপ যদি হয় সেটির কিন্তু পরবর্তীতে ক্যান্সারে টার্ন নেওয়ার সম্ভাবনা থাকে কারো যদি কনস্টিপেশন থাকে এটা বলা হয় যে কনস্টিপেশন থাকা মানে হচ্ছে আপনার শরীরের জীবাণুগুলো বেশি সময় আপনার শরীরের সঙ্গে সংস্পর্শে থাকা সুতরাং এই বিষ যদি কারো কনস্টিপেশন থাকে তাহলে তার কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে কিন্তু মূলত যেটি সেটি হচ্ছে যে জেনেটিক এবং এডেনম অর্থাৎ কোলনের পলিপ ফুড হ্যাবিট লাইফ স্টাইল এইসবের সঙ্গে কোনো সম্পর্ক আছে যেমন যে কোনো ক্যান্সারের বেলায় আপনারা বলে থাকেন বা পরামর্শ দেন রোগীদের যে ফ্রুটস খাবেন শাকসবজি খাবেন যুক্ত খাবার খাবেন এগুলির সঙ্গে এই ক্যান্সার প্রতিরোধে বা ক্যান্সার হওয়ার কোনো ক্যান্সারের ক্ষেত্রে ফুড হ্যাবিট ডেফিনেটলি যে সমস্ত খাবার খেলে কনস্টিপেশন হয় অর্থাৎ আপনি দেখেন আমাদের দেশে আমরা গরুর মাংস খাই প্রচুর তারপরে শাকসবজি যদি আপনি কম খান সেক্ষেত্রে আপনার কনস্টিপেশন হবে অর্থাৎ যে সমস্ত খাবার কনস্টিপেটিং অর্থাৎ আপনার কনস্টিপেশন বাড়া আপনি পানি যদি কম খান সেক্ষেত্রে আপনার কনস্টিপেশন হবে সো ওইভাবে যদি চিন্তা করেন এবং ওয়েস্টার্ন ফুড ডেফিনেটলি ওয়েস্টার্ন যে ফুডগুলো আছে ফাস্ট ফুড বার্গার যেগুলোর মধ্যে খুব প্রচুর পরিমাণে ফাইবার নাই এবং খুব বেশি মাংস ওরিয়েন্টেড মাংস কার্বোহাইড্রেট এগুলো নিয়ে এবং যেগুলোতে ফাইবার বা অবশেষ খুব কম থাকে সেগুলো डेफिनेटली আপনার জন্য ক্ষতিকর ঝুঁকি বাড়িয়ে দিতে পারে ঝুঁকি বাড়িয়ে দিতে পারে इवन इवन স্মোকিং এর সাথেও এক ধরনের রিলেশন আছে কোলন ক্যান্সারেরও একজন মানুষ যদি কোলোরেক্টাল কার্সিনোমায় আক্রান্ত হন দুর্ভাগ্যজনকভাবে তার নিশ্চয়ই কিছু লক্ষণ দেখা देয়ার কথা অর্থাৎ তিনি কিছু সমস্যা ফিল করবেন প্রবলেম ফিল করবেন কি ধরনের প্রবলেম কোন পর্যায়ে ফিল করবেন কোলোরেক্টাল ক্যান্সারকে আমরা যদি ভাগ করি লক্ষণগুলোকে দুটো ব্রড মোটা দাগে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে যদি ডান দিকের কোলন যদি আক্রান্ত হয় এক ধরনের সিম্পটম হয় বাম দিকের কোলন আক্রান্ত হলে আরেক ধরনের সিম্পটম হয় এবং বাম দিকের কোলনের ক্যান্সারগুলো বেশি হয় ডান দিকের ক্যান্সার কম হয় বাম দিকের কোলনে ক্যান্সার যদি হয় তো তখন বাম দিকের কোলন এবং মলাশয় রেকটাম একসাথে করে আমরা যদি বলি তাহলে প্রধান সিমটমই হচ্ছে রক্তপাত অর্থাৎ পায়খানার সাথে রক্ত যাওয়া এটি কিন্তু হচ্ছে রেড অ্যালার্ট একটা সাইন রক্তের ধরনটা কি এটা কি ফ্রেশ বা প্রফিউজ ব্লিডিং এটা সাধারণত ফ্রেশ প্রফিউজ ব্লিডিং হয় না ফ্রেশ প্রফিউজ ব্লিডিং হয় হিমোরয়েড অর্থাৎ পাইলস বা এগুলোতে সাধারণত তার মানে হচ্ছে এখানে রক্তের রক্তটি আসবে হচ্ছে মলের সাথে মিশ্রিত হয়ে এবং অনেক সময় দেখা যায় যে স্পুরিয়াস ডায়রিয়া বলে আমরা দেখা যাচ্ছে সারা রাত পরে সকালে যখন বাথরুমে যাচ্ছে একটু আম গেল তার সঙ্গে একটু রক্ত মিশ্রিত গেল অনেক সময় ফ্রেশ ব্লাডও কিন্তু আসতে পারে কিছুক্ষণ পায়খানা করার পরে দেখা গেল যে আবার শুধুমাত্র একটু রক্ত আসলো এটা একটা সিনটম আরেকটা সিনটম হচ্ছে যে আপনার আপনি কষ্ট হচ্ছে আপনি পায়খানা করতে চেষ্টা করছেন কিন্তু আপনার পায়খানা হচ্ছে না আপনি অনেক কষ্ট করছেন কিন্তু পায়খানাটা আসলে বেরোচ্ছেন এটা আসলে নির্ভর করে ক্যান্সারটি কোন জায়গায় হয়েছে সেটির উপর ভিত্তি করে আবার ডান দিকে যদি ক্যান্সার ডান দিকের কোলনে যদি ক্যান্সার হয় সেক্ষেত্রে সাধারণত কোনো সিমটমই হয় না এটা সবচেয়ে মারাত্মক বিষয় হচ্ছে যে অনেক দিন পর্যন্ত এটা কোনো সিমটম প্রডিউস করে না হয়তো একটু শরীর ভালো লাগছে না হয়তো একটু শূন্যতা যেটা আমরা অনেক অনেক সময় ইগনোর করি যে হ্যাঁ আমার ভাল লাগছে না এটাকে আমরা গুরুত্বই দেই না কিন্তু দেখা যাচ্ছে এনিমিয়া যেটা আর্লি সাইন অফ রাইট কোলন ক্যান্সার সেটাকে আমরা গুরুত্বই হয়তো দিই না এবং অনেক পরে যখন চাকা হয়ে যায় পেটের ডান দিকে একটি চাকা নিয়ে পেশেন্ট আসে তখন কিন্তু আসলে অনেক দেরি হয়ে যায় তখন দেখা যায় অনেক অ্যাডভান্সড হয়ে গেছে ডিজিজটা সুতরাং আপনার সিম্পল যেমন আমার শরীর ভাল লাগছে না

হ্যাঁ অর্থাৎ হচ্ছে যে আমি দিনে কতবার গেলাম সেটা আবার শক্ত নরম সেটাও কিন্তু হতে পারে অর্থাৎ যেকোনো ফর্মে কিন্তু বাউল হ্যাবিট হতে পারে যদি এরকম লক্ষণ কেউ দেখে একজন চিকিৎসকের কাছে যান ব্লিডিং যেটা প্যারেক্টাল ব্লিডিং তো অনেক কারণেই হতে পারে হেমোরয়েড বললেন পাইলস থেকে হতে পারে পলিপ থেকে হতে পারে আবার ক্যান্সারের মতো জটিল রোগগুলো হতে পারে ফলে এই লক্ষণ নিয়ে যখন যান তাকে তো নিশ্চিন্ত করা দরকার এবং চিকিৎসা দেয়া দরকার সেই জন্য রোগ নির্ণয় করাটা খুব জরুরি কি করে আপনারা কনফার্ম করেন যে এটা ক্যান্সারই হয়েছে এটা কনফার্ম করার একটি পদ্ধতি সেটি হচ্ছে যে যদি কখনো কোনো রোগী পারেক্টাল ব্রিডিং অর্থাৎ আমার মলের সাথে রক্ত যাচ্ছে এরকম কোনো সিমটম নিয়ে আসে ডেফিনেটলি তাকে আমাদের এক্সামিন করতে হবে প্রথমে হচ্ছে প্রকটোস্কোপি অর্থাৎ শুধু মল মল দাঁতটাকে আমরা দেখব এবং এরপরে কোলোনোস্কোপি যদি নিচে ক্যান্সার হয় তাহলেই শুধুমাত্র প্রোক্টোস্কোপি করে দেখা সম্ভব এ উপরে কিন্তু আমরা কিছু দেখতে পারি না এটা দেখার একটি পদ্ধতি সেটি হচ্ছে কোলোনোস্কোপি করা অর্থাৎ একটি নল আপনি মল দিয়ে ঢুকিয়ে পুরো কোলনটিকে চেক করা এবং চেক করে যদি কোনো চাকা টিউমার পলিপ যে কোনো অ্যাবনরমালিটি পেলে সেখান থেকে বায়োপসি করা এবং সেই বায়োপসি নিয়ে সেখান থেকে ওই মাংসের টুকরাটিকে পরীক্ষা করে দেখা যায় ওর মধ্যে কোনো ক্যান্সারের উপস্থিতি আছে কিংবা নেই এবং এই ক্যান্সার যদি দুর্ভাগ্যজনকভাবে পেয়ে যান যা আছে তাহলে শরীরের আপনি যে ব্রেকটাম কিংবা কলন বা যেখানে বা কোন পজিশনে বা কোন পর্যায়ে গেলে আপনার কি চিকিৎসা দিয়ে থাকেন এটা আসলে এই ডায়াগনোসিসের পরেই কিন্তু সব শেষ হয়ে যায় ডায়াগনোসিসের পর পর স্টেজিং একটি বিষয় থাকে অর্থাৎ আমরা দেখতে চাই যে এই যে টিউমারটি পাওয়া গেল এই টিউমারটি শরীরে অন্য কোথাও ছড়িয়েছে নাকি শুধুমাত্র কোলনে বা রেক্টামেই আছে এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ স্টেজিং সেটা যদি অ্যাডভান্স স্টেজে হয় তাহলে তার চিকিৎসা এক ধরনের যদি আর্লি স্টেজ হয় তাহলে আর এক ধরনের কারণ এখন আর্লি স্টেজ ক্যান্সার কিন্তু সব সময় আমরা বলি যে আর্লি স্টেজ ক্যান্সারের রেজাল্ট খুব ভালো আপনি যদি একটি ভালো করে অপারেশন করেন এরপরে পরবর্তীতে অন্যান্য থেরাপি ঠিক মতো দেন আর তাদের ফাইভ ইয়ার সার্ভাইভাল অর্থাৎ আমরা কোনো একটি ক্যান্সারের রুগী চিকিৎসা পাওয়ার পরে সে ভালো হলো কি ভালো হলো না এটা নির্ধারণ করা হয় হচ্ছে যে সে চিকিৎসার পরে যদি পাঁচ বছর এই রোগ মুক্ত মুক্ত থাকে তাহলে আমরা ধরে নিই যে সে ক্যান্সার ফ্রি হয়ে গেছে তো তাহলে দেখা যায় আর্লি স্টেজে কোলন বা রেক্টাল ক্যান্সারে কিন্তু ট্রিটমেন্ট করলে এটার ইয়ার সার্ভাইভেল খুবই ভালো সুতরাং আমরা প্রথমেই চেক করে নিতে চাই যে তার লিভার এটি ছড়ালো কিনা তার ফুসফুস এটি গেল কিনা বোনস হাড্ডিতে শরীরে কোথাও গেলো কিনা যদি কোথাও না যেয়ে থাকে তখন আমরা আসলে চিন্তা করি যে থাকে আমরা সার্জারি করব। এবং সার্জারি করে কোলন বা রেকটাম যেদিকেই হোক না কেন এটা নির্দিষ্ট জায়গার জন্য নির্দিষ্ট সার্জারি আছে সেই সার্জারিগুলো আমরা তাদেরকে অফার করে থাকি নিশ্চয়ই যার জন্য যেটা প্রয়োজন সেটাই আপনারা করবেন তবে আপনার কাছ থেকে যে গুরুত্বপূর্ণ ম্যাসেজটি আমরা জানলাম সেটি হলো যে লক্ষণগুলি বলছিলেন এই লক্ষণ দেখলে প্রত্যেকেরই উচিত হবে চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা করিয়ে নেয়া যাতে দুর্ভাগ্যজনকভাবে যদি ক্যান্সার হয়ে থাকে তাহলে আর্লি স্টেজে ধরা পড়ে এবং চিকিৎসা নিতে পারা সম্ভব হয় আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে আমাদের দর্শকদের জন্য অনেক প্রয়োজনীয় পরামর্শ দিলেন আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা শুনছিলাম কোলোর একটালোমা এই রোগটি সম্পর্কে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ বিশেষ করে এর আর্লি চিকিৎসার জন্য যে পরামর্শ এটা নিশ্চয়ই আপনাদের কাজে লেগেছে প্রিয় দর্শক এই অনুষ্ঠানটিকে আমরা অবশ্যই আপনাদের মনের মতো করেই সাজাতে চাই তাই কোনো পরামর্শ বা মতামত থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায় প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন এনটিভি টিভি ভবন সাততলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারন বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফ্যাক্স নয় এক চার তিন তিন আট ছয় থেকে সাত পর্যন্ত অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন অ্যাট ডট কম এই ঠিকানায় প্রিয় দর্শক আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনার জন্য যা রয়েছে ইস্কেমিক হার্ট ডিজিজের পেশেন্ট যাদের বুকে ব্যথা হয় যাদের হার্টে ব্লক হওয়ার সম্ভাবনা থাকে যাদের রিস্ক ফ্যাক্টরস আছে মেল পার্সন তারপর ডায়াবেটিক হাইপার যাদের কোলেস্টেরল বেশি যাদের ফ্যামিলিতে হার্টের ব্লক রিং বাইপাসের হিস্ট্রি আছে তাদেরকে চল্লিশ বছরে তাদের প্রতি বছরই একটা স্ক্রিনিং করা উচিত ইসিজি ইকো তারপর এটিটি এই টেস্টগুলো করলে পরে তাদের হার্টে কোনো ব্লক আছে কিনা যদি আমরা জানতে পারি তাহলে হার্ট অ্যাটাক আমরা প্রিভেনশন করতে পারবো সেটি কখন থেকে আসলে স্ক্রিনিং প্রোগ্রামটা করা উচিত 40 40 ইয়ার্স এর মধ্যে করা উচিত কিন্তু আমি আমরা কিন্তু দেখছি যেটি আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বেশ কিছু এপিসোড করেছি আমরা যে ইদানিং দেখা যাচ্ছে যে অনেক অল্প বয়সী বা তরুণ যারা আছে তাদেরও কিন্তু এই ঝুঁকি রয়েছে আমরা কিন্তু 30 বছর বয়সে এখন হার্ট অ্যাটাকের রোগী পাচ্ছে তো যাদের ফ্যামিলিতে ওই ঝুঁকিগুলো বেশি যাদের একটু সিমটম থাকবে তাদেরকে আমরা আরও আগে প্রিয় দর্শক আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন ডাব্লিউ এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ দর্শক আজ যে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে আপনার প্রিয় এন টিভির পর্দায়